গুড মর্নিং সুপ্রভাত, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ছেলের শরীরটা খারাপ ছিল বলে কোনো ব্লগ দিতে পারিনি, আজকে আবার ছেলে সুস্থ আছে তাই জন্য ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ ভিডিও করি। সকালবেলা ঘুম থেকে উঠে ও স্কুল চলে গেছে আর আমি এখন করছি একটু সাজুগুজু। রান্নাঘরে যাওয়ার আগে একটু ঠিকঠাকভাবে পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে বেশ ভালোই লাগে, তাই জন্যই যাওয়া। আর এই যে এটা আমার বোন দিয়েছে আমাকে, বেশ সুন্দর। 12 মাস আমার একটু ঠোঁটে ভেজলিন দরকার হয় বা বাম দরকার হয়, না তো আমার মুখটা না শুকনো লাগে, ঠোঁট শুকনো লাগে, তাই জন্যই একটু বাম দিলাম, একটু গোলাপ জল ইউজ করলাম আর একটুখানি ছোট্ট একটা টিপ পরে নিয়ে আমি হয়ে গেছি রেডি। এইবার যাবো রান্নাঘরে, তার আগে বিছানাটা একটু ঝেড়ে রেখে যাব। বিছানাটা ঝেড়ে ফেলি, দাঁড়াও। গলাটা একটু প্রবলেম হচ্ছে। বিছানাটা যদি একটু ঝাড়া পোছা থাকে না, তাহলে রান্না করতে করতে মাঝে মাঝে একটু এসে গড়িয়েও নেওয়া যায়। ক্লান্ত লাগলে একে একটু শুয়ে রেস্ট নিয়ে আবার কাজ করা যায়, তাই বিছানাটাকে একটু সুন্দর করে ঝেড়ে নিলাম। আর এইবার আমি যাবো রান্না করতে। কি রান্না করবো জানি না, রান্না তো করতে হবে, দেখি কি আছে তারপরে করবো রান্না। তাহলে চল রান্নাটা করে আসি। আজকে রান্না হবে ওলের ডাঁটা, এই যে কালকে কিনেছিলাম, আজকে এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। নারকেল নেই, এমনিই রান্না করবো, এটাকে কাটবো তারপরে রান্না করতে যাবো। তোমরা হয়তো ভাবতে আমি বারান্দায় বসে কেন কাটছি, ঘরে কেন কাটছি না। বারান্দায় বসে কাটছি কেন জানো, এখানে বসলে পরে কোনো মাছ সবজি গেলে দেখতে পারবো, কারখানায় লোকজন আসলে তাদেরকে দেখতে পারবো, তাই জন্য আশপাশে টুকি ঝুঁকি মারা হবে, এটাও একটা বড় কারণ। এগুলো কেটে নিই, এগুলো কাটতে বেশ সময় লাগবে, হাতে একটু কুটকুট করে চুলকায়, আগে কেটে নেবো তারপরে এটা উষ্ণ গরম জলে ধুয়ে রান্না হবে। আমি আমার হেসিলে অনেকক্ষণ আগে ঢুকে পড়েছি, লাউ দিয়ে মটর ডাল রান্না হয়ে গেছে, রুটি করে দিয়ে দিয়েছি, সুব্রতরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি করব হচ্ছে হলো ওলের ডাঁটা। এই যে ওলের ডাঁটা সিদ্ধ করা হয়ে গেছে, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে করব। নারকেল হলে তো দারুণ হতো, কিন্তু ওটা তো নেই, তাই জন্য যেটা আছে সেটা দিয়েই করে ফেলবো। আর মা সকালবেলা আবার ডিমের বড়া ভেজেছে, ঝোল করেছে, অনেক কিছু আইটেম। এই যে ডিমের বড়া ঝোল হয়ে গেছে, ও আবার কাঁচা টকও করেছে, আমি একটা বড়া খাই। বড়াটা বেশ ভালোই রান্না করেছে। ওলের ডাঁটা আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু বলবেন তো। আমি ওলের ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি এভাবেই রান্না করি, অন্য কোনোভাবে হয় নাকি, সর্ষে দিয়েও মাঝে মাঝে করি। ওলের ডাঁটা হেভি টেস্ট লাগে, আমাদের এখানে আসলেই আমি ওলের ডাঁটা কিনি। এই বড়া খেলে না কথা বলা যায় না, গলায় আটকে আটকে যায়। তেল গরম হয়ে গেছে তো, তেলে আগে মশলাটা দিয়ে নিই, তারপরে আবার বকবক স্টার্ট করা যাবে। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আমি যখনই মশলা দিই তখনই এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিই, তাতে কি হয় জিনিসটা বেশ গন্ধ বেরোয়। এইবার এর মধ্যে দেবো কাঁঠালের বিচি। আগে দিলাম, এটা একটু ভাজা হবে না, তাই জন্য একটু আগে আগে দিলাম কাঁঠালের বিচি ভাজবো। তারপরে দেবো হচ্ছে হলো এই যে চিংড়ি মাছ, এটা এরপরে দেবো, কাঁঠালের বিচিটা একটু হোক। চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা অল্প ভাজবো, বেশি ভাজলে সে সিটা হয়ে যায়। আর এইবার দিয়ে দেবো হচ্ছে হলো এই ওলের ডাঁটা।
চিকেন আটকে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেবো, একেবারে দিয়ে দিচ্ছি, একটাই কারণ একসাথে মেখে ঝুঁকে হতে থাকে। এখনো আমার খাওয়া হয়নি। আর এর মধ্যে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, এই চিনামাটির এটা আমার দিকে নিয়ে আসতে একটু ভয়ই লাগে, যদি পড়ে যায় তাহলে তো হয়ে গেল। আর আমি ওলের ডাঁটাটা আগে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাই একটু সাতলানো হলে তারপরে আমি এতে দেবো নুন। আর এই যে আমার মটর ডাল হয়ে গেছে, এটাকে আমি এখন দেবো তুলে, মটর ডাল তুলে দিয়ে তারপরে নিজের জন্য একটা হেলদি খাবার রেডি করার ইচ্ছা আছে। জানি না কখন রেডি করব, কিন্তু করব। আজকে হেলদি খাবার খেতে খুব ইচ্ছা হচ্ছে, ওটস আর আম দিয়ে হেলদি খাবার তৈরি করব, জানি না কেমন হবে, একদিন খেয়ে দেখি, ভালো লাগলে খাওয়া যাবে আর না হলে আর খাবো না। ওটস আছে, আমও আছে, সেই দিয়ে করব। আগে জিনিসগুলো জোগাড় করি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আর মন আবার বড়া বড়া করছে, বড়া আর খাওয়া যাবে না, হিসাবের বড়া খেয়ে নিলে তখন দুপুরবেলার আমি আমার ভাগেরটা পাবো না। দাঁড়াও আগে সকালের খাবারটা ব্যবস্থা করে দিই, বুঝেছেন? এই হচ্ছে আমার হেলদি খাবার, এখানে ওটস, আম, কাজু বাদাম আর কিশমিশ এই দিয়ে মিক্সিতে নাড়বো, নেড়ে চেড়ে খাবো। বেশি একটা হেলদি খাবার খাওয়া যাবে না, কারণ আমি বেশি হেলদি খাবার পছন্দ করি না, মন লুচি পরোটার দিকে সবসময় যায়, এক দিন খেতে হয়, তাই জন্যই খাবো। বেশি হেলদি হলে আমি আবার অসুস্থ হয়ে পড়তে পারি, অত হেলথ ফেলথ এখনও খেয়াল রাখতে ইচ্ছে করে না, আরও বয়স হলে তখন রাখা যাবে, এখন যেভাবে চলছে চলুক, খাবারটা রেডি করে ফেলি, বুঝেছেন তো? ওদিকে কচুর যেটা বসিয়েছি সেটাকেও একটু নেড়ে চেড়ে দিতে হবে, অনেকক্ষণ বসিয়েছি তো ওটাকে নেড়ে নেবো, ষষ্ঠীদি এসে যাবে, এখন ষষ্ঠীদির ব্যাপার সব টাইমে করতে হবে, তাই জন্যে নিজের খাবারটা রেডি করব, তারপরে বারান্দায় বসে খাবো। আর কচুর ডাঁটাটা নেড়ে দিন, যা গরম পড়েছে না ভালো লাগছে, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এসিতে থাকলে বাইরে আসতে ইচ্ছা করছে না, তাই আমি এসি বর্জন করে দিয়েছি, এগুলো করে ফেলি আগে, বুঝেছেন? মার খাওয়া হয়ে গেছে, বাজার আনতে গেছিলো, নিচে সবজি আলা এসেছিল, সবজি নিয়ে এসেছে, ওগুলো আবার গোছানো টোছানো বাকি আছে, পরে কথা হচ্ছে। মিক্সি বের করে আমার খাবারটা রেডি করব, মিক্সিটা আমার রান্নাঘরে থাকে না, মিক্সি মেশিনের জায়গায় ইলেকট্রিক কেটলি থাকে, আর যখন দরকার হয় তখন মিক্সিটা বেশ বের করে নিয়ে রান্না করি। আর এই যে বের করে নিয়েছি, আর এখন এইগুলোকে সব মিক্সিতে দিয়ে তারপরে হেলদি খাবার তৈরি হবে। হেলদি খাবার বলতেও আমার কেমন একটা আতঙ্ক লাগছে, কারণ আমি হেলদি খাওয়ার মাথাতেই আসছে না, জানি না কী হেলদি খাবার করছি আর কী খাচ্ছি, কেমন হবে। এই যদি ভালো না হয় তখন তো আমার মটনের কথা মনে পড়বে, ফ্রিজে আমার এখন মটন রয়েছে, বলেন? মটনের কথা মনে করে হেলদি খাবার খাবো, খাওয়া যায়? দাঁড়ান করে নিই। এই যে মিক্সিতে সব দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়নচড়ন করব, দুধ দেব না, দুধ দিলে হবে না, দুধ খেলে গ্যাস হয়। আসে মিক্সিতে হয়ে গেছে, নিজের একার জন্য কি সব করতে ইচ্ছা করে, তাও করলাম, আজকে খাবো, কি টেস্ট হবে জানি না, নিয়ে নিয়ে গ্লাসে তারপর দিচ্ছি কিরকম জিনিস বানিয়েছি আমি, ওয়েট করব। এই যে হেলদি খাবার নিয়ে চলে এসেছি, বাটিতে করে নিয়ে এসেছি,
কাঁচের কাঁচের বাটিতে নিয়েছি, আপনাদের দেখাতে হবে না যে দেখতে কেমন হয়েছে? এই যে, এই দেখে মনে হচ্ছে বেসন জলে গুলেছে, এবার খেয়ে দেখার পালা। খারাপ লাগছে না? ভালো লাগছে। আম আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, খারাপ কি লাগে? দুধ দিলে টেস্টটা আরো বেড়ে যেত। দুধ দিন, হেলদি খাবার খাবো, আবার টেস্টও করব, তাহলে তো হবে না। তাই জন্য এভাবেই খেতে হবে। একবার ট্রাই করে দেখবেন, এই খাবারটা খেতে ভালো হয়েছে। অনেকে আবার ওটস সিদ্ধ খায়, ওটসের খিচুড়ি খায়, ওসব ঝামেলা না করে মিক্সিতে সব কিছু দিয়ে একটা হেলদি খাবার হয়ে গেলেই তো হয়ে গেল। সত্যি ভালো লাগে। আর আম যদি একটু বেশি দিতাম তাহলে আরো টেস্ট হতো। আম দুধ সবকিছু দিয়ে করলে আরো ভালো, মানে আরো ভালো হতো। বলে না যত গুড় তত মিষ্টি, এটা হচ্ছিল সেই রকমই। এই খাবারটা খাচ্ছে আর ভাবছি প্রতিদিন যদি এরকম খেতে হয় তাহলে আমি বিছানা নিয়ে নেব। আমি কারণ আমার পেটে সহ্য হবে না, এক আধ দিন ঠিক আছে। একটু পরে আবার বকবক করছি, ষষ্ঠীতে এসে গেছে, রান্নাঘর এখনো পরিষ্কার করতে পারিনি, এটাকে পরিষ্কার করে দেব, তারপরে একটু ফ্যানের তলে গিয়ে বসবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে অবস্থা খারাপ। গরমে রান্নাঘরে এসে রান্না করতে একদম ইচ্ছা করে না। এমনি আমার রান্নাঘরে এসে বেশি রান্না করতে ইচ্ছা করে না, তাও এক পথ করবো বলে দু তিন পথ হয়ে যায় প্রতিদিন, ছোটো মোটো ঘটো করে। কিন্তু গরমের জন্য না ভালোই লাগে না। তাহলে এইদিকে রান্নাঘরের কাজটা পরিষ্কার করি, তারপরে কথা হবে, বুঝেছেন? হেলদি খাবার খেয়ে শরীরে হেবি জোর হয়েছে, এখন আমার এই আলনাটাকে পরিষ্কার করতে হবে। মানে যে স্টিলের আলনাটা আমি আগের দিন ঠিকঠাক করেছিলাম সেটাকে এখানে এনে রাখবো, আর এই আলনাটাকে সরিয়ে দেবো। এত জিনিস নামিয়ে সব ঠিকঠাক করতে হবে। মাকে ডাকি, দেখি মা যদি আসে। ও মা, মা একটু এদিকে আসো তো। মাকে নিয়ে দুজন মিলে করবো, ওটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে তো। ওটা প্রচণ্ড ভারী জায়গাটাকে, ওটাকে একা আমি সরাতে পারবো না, জায়গাটা পরিষ্কার আমি করে দেবো, কিন্তু জিনিসটাকে একটু সরাতে হবে। প্রচুর জিনিস রয়েছে, শুনতে পাচ্ছেন না? ডেকে নিয়ে আসি দাদা। এবার দেখতে হবে ওই টাইমে, এটা সরিয়ে দিস, ষষ্ঠী দিয়ে পৌঁছে দেবে না? নিয়ে আস। দেখি আগে নাড়াচাড়া করে, যদি করতে পারি তারপরে শেয়ার করবো।
কষ্ট হয়ে গেছে, দুজনে মিলে গুতগুতি করে একরকম হয়েছে। এবার এই আলনাটা সব এখানে রাখবো, আলনা তো ওখানে সেট করেছি, পাশে ড্রেসিং টেবিল আছে। পিলারগুলো ঘরের মধ্যে দিয়ে বলে না, জায়গা রাখার অসুবিধা না, দুজনের গুতগুতিতে আপাতত এইরকম হয়েছে। কিন্তু এই নিচে অনেক যুদ্ধ করে, গুতগুতি করে, লাফালাফি করে, ঠেলাঠালি করে আলনা সেট করেছি। ছোট জায়গা থাকলে না আলনা বলো কোনো যে কোনো ফার্নিচার ঢুকাতে খুব অসুবিধা হয়, যাই হোক ঢুকাতে পেরেছি। আর কাঠের আলনাটাকে ছাদে নিয়ে যাব, তাহলে মোটামুটি এই ঘরের কাজ কমপ্লিট হবে। কিন্তু আমার আর শরীর চলছে না, এখন আমি খাটে গিয়ে শুয়ে পড়বো, কিছুক্ষণ রেস্ট নেব। তারপরে অ্যামাজন থেকেও কিছু জিনিস এসছে, দেখবো কি এসছে আর কি। যেটা আসার কথা ছিল সেটা এসছে না, অন্য কিছু এসছে জানি না, দেখি কি এসছে, তারপরে বাদ বাকি সব কাজ করবো। তাহলে যাই আর এই হাটের জিনিসগুলো রেখে দেবো ঘরে নিয়ে গিয়ে। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এবার স্নান করতে যাব। তার আগে বললাম না অ্যামাজন থেকে একটা জিনিস এসছে, সেইটা আগে খুলব, তারপরে যাব। আগে দেখে নি জিনিসটা ঠিক আছে কি না। এটা হচ্ছিল ক্যামেরা, সুন্দর করে প্যাকেজ করা, বেশ টাইম লাগে। আমার বাড়িতে অনেকগুলো আছে, এই আরেকটা দরকার ছিল তাই নিয়ে এসেছি। আর অর্ডার দিলে না খুব তাড়াতাড়ি মাল চলে আসে, বেশি দিন হয়নি অর্ডার দিয়েছি। খুব কাজের জিনিস, বাড়িতে থাকলে না খুব সুবিধা, এদিক ওদিক গেলে নিজের বাড়িতে নিজের হাতে কন্ট্রোলে রাখা যায় ক্যামেরার সাহায্যে। এখন রেখে দিই, পরে সুব্রত এসে তা সেট করবো। আর বেশ সুন্দর সব কিছু, পরিষ্কার দেখা যায়, আচ্ছা কিন্তু না, এইটাই নিয়ে এসেছি অ্যামাজন থেকে। এবার তাহলে যাই স্নান করতে। স্নান করে এসে রান্না করেছি, দেখেছো তো কী রান্না করেছি, সেই দিয়ে খাবো ভাত। স্নানটা করে আসি, 12টা বাজতে চলে। গুড আফটারনুন, আমার সব কাজ কমপ্লিট, এবার আমি খাবো। আমি আজকে কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রান্না, রান্না করবো না করবো না করো অনেকগুলো হয়েছে, সব আমি করিনি। যেমন আমি ডাল করেছি মটর ডাল লাউ দিয়ে, আর হচ্ছে হলো এই যা এইটা আমি রান্না করেছি ওলের ডাঁটা, তার মধ্যে মা ডিমের ঝোল করেছে মাছের ডিমের, আর এই দিকে হচ্ছিলো টক। গরমকালে টক খাওয়ার মজাই আলাদা, সব কিছু খাওয়ার পর একটু টকে চুমুক দিলে মনটা ভালো লাগে। আর এই হচ্ছিলো বড়া ভাজা, যে ঝোল খাবে ঝোল, যে বড়া খাবে বড়া। আমি এত আইটেম খাবো না, অল্প একটু আইটেম খাবো, আমি এত আইটেম খেতে পারি না, আমার কষ্ট হয়, শরীরের মধ্যে হাঁপ দেয়। আর খাওয়ার পরেই যেটা ভাত ঘুম সেটা তো করতেই হবে, তাই জন্যে অল্প একটু ওলের ডাঁটা দিয়েই আমি খাবো। আর যারা এই ওলের ডাঁটা দেখে ভয় পাচ্ছ গলা চুলকাবে, একবার ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগে। কচু ঘেঁচু ওল লতি শাপলা, মানে শাপলাটা আলাদা, ওল লতি এইসব জিনিস খেতে বড্ড ভালো লাগে। গলা চুলকানোর ভয় থাকে ঠিকই, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি যেভাবে রান্না করেছি করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এরপরে আরেকদিন নারকেল দিয়ে রান্না করব, সেটাও একদিন তোমাদেরকে শেয়ার করব। তাহলে এখন খেয়ে নিই, আর খাওয়ার আগে আমার টেনশন হচ্ছে, যদি আমার গলা ধরে, ধরবে না জানি, তাও টেনশন সবার যেমন হয় আমারও হয়। আমি এমনি লতি কচু রান্না করলে একটুখানি লেবু দিয়ে রান্নাটা সিদ্ধ করি আর কি, লেবু দিয়ে রান্না করার আগে জলটা সিদ্ধ করতে, যেটা সেটা সিদ্ধ করে নিই। তাহলে চলো খেয়ে নিই, খেয়ে বলবো রান্নাটা কেমন হয়েছে। সকালে একটা বড়া খেয়েছি আর এখন একটা নিয়েছি, কারণ বলেছি না গোড়া গুঁজি বড়া, কারোর ভাত খাওয়া যাবে না।
এই আর একটুখানি টকে বলেছি চুমুক দেবো, এই হচ্ছিল টক, এই দিয়ে দুপুরে খাবার সারবো। চলো খেতে বসে দে, দেরি করা যাবে না, খাবার সামনে থাকলে না বেশিক্ষণ দেরি করা যায় না। এই হচ্ছিল আমার খাবার, খেতে বসে গেছি, খুব ভালো হয়েছে। আর এই হচ্ছিল আমার টক, ভাত খাবো আর মাঝে মাঝে টক খাবো, দারুণ লাগে। মা আমরা দিয়ে তা করেছে যে আমরা আর এই যে চিংড়ি মাছ, এই দিয়ে করেছে টক, খুব টেস্ট হয় খেতে। আর আজকে আমি কিভাবে ওলেটাটা রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই বাড়িতে করে দেখো, একটুও গলা চুলকাবে না। আর যদি মনে হয় চুলকাবে তাহলে একটুখানি লেবু দিয়ে নিও সিদ্ধ করার সময়, যে কোনো ওল কচু এসব লতি রান্না করার সময় একটু সিদ্ধ করে নিলে লেবু দিয়ে, তাহলে কিন্তু আর গলা ধরার ভয় থাকে না। তাহলে খাওয়া তাহলে খেয়ে ফেলি, পরে আবার গল্প হবে। শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।